হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টপিকে তোমাদেরকে বলবো যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে অনলি 5 দিনে। ঠিক আছে, তো যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ কি এরকম রিয়েল টাইম ভিডিও যেন তোমাদের কাছে আগে পৌঁছায়। ওকে, তো এবার যারা এই ভিডিওটা দেখছো তারা ফুললি ওয়াচ করো এই ভিডিওটাকে, নাহলে তোমরা কিচ্ছু বুঝবে না যে আগে কি আছে পিছনে কি আছে। মাথা দিয়ে যা দেখো সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো এবার আমি তোমাদেরকে বলছি, আমাদেরকে দুটো মেইলস্টোন কমপ্লিট করতে হয় ইউটিউবের মধ্যে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে 1K সাবস্ক্রাইবার এবং 2 নম্বর হচ্ছে 4K ওয়াচ টাইম। এই দুটো মেইলস্টোন কমপ্লিট করতে গেলেই আমাদের বহু সময় লেগে যায়। ঠিক আছে, কেউ কেউ ওয়াচ টাইমটা পারে না, কেউ কেউ সাবস্ক্রাইবারটা পারে না, আবার কারো কারো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় ওয়াচ টাইম হয় না, আবার কারো কারো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় সাবস্ক্রাইবার হয় না। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলছি যাদের যাদের ওয়াচ টাইম কমপ্লিট হয় না সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তারা অবশ্যই ফুললি ভিডিওটা ওয়াচ করো, যেন তোমরা বুঝে যাও যে কিভাবে 5 দিনের মধ্যে এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলবো যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যাদের যাদের কমপ্লিট হয়নি তারা অবশ্যই এই ভিডিওটাকে ফুললি ওয়াচ করো, তোমাদেরকে আমি এখনো বলছি। ঠিক আছে, ফুললি ওয়াচ করো, তাহলেই তোমরা বুঝে যাবে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট 5 দিনে কিভাবে হয়। ঠিক আছে, তোমাদেরকে আমি ফুললি ডিটেলস বলে দেবো, নাহলে কিন্তু যা দেখবে ভিডিওতে মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এক নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যখন তোমাদের মনে করো যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা ইউটিউব থেকে কিছু ভালো কিছু না ইউটিউব থেকে ভালো আর্নিং করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে বলে নিলাম, যখন তোমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তোমরা, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তোমরা, তখন ইউটিউব পার্টনার প্রোগ্রাম তোমার চ্যানেলটাকে এক্সেপ্ট করে নিবে মনিটাইজেশনের জন্য। ঠিক আছে, যদি তোমার চ্যানেলে কিছু ভুল না থাকে, আর যদি ভুল থাকে তাহলে রিজেক্ট করে দিবে মনিটাইজেশন। পরে তারপরে যখন ভিডিও আপলোড করবা তখন তোমাদেরকে কিছু আর্নিং আসবে ওই ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যারা যারা এখনো বুঝোনি তাদেরকে আবার বলে দিচ্ছি, মনে করো তুমি কালকে একটা ভিডিও আপলোড করলে মনিটাইজেশনের আগে। ঠিক আছে, মনিটাইজেশন যাদের হয়েছে তাদেরকে বলছি না, যাদের মনিটাইজেশন হয়নি তাদেরকে বলছি, যারা যারা মনে করো যে মনিটাইজেশনের আগে একটা ভিডিও আপলোড করলা ওই ভিডিওটাতে ভিউ গেল 1 মিলিয়ন। ঠিক আছে, 1 মিলিয়ন ভিউ গেল। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, দেখো, 1 নম্বর হচ্ছে যারা কালকে মনে করো যে ভিডিওটা আপলোড করছো ওই ভিডিওটা গেছে 1 মিলিয়ন, ওই ভিডিওটা তোমরা 1 টাকাও পাবে না। ঠিক আছে, যাদের মনিটাইজেশন হয়নি, তোমরা যদি মনিটাইজেশন পরে এই ভিডিওটাই আপলোড করো, ঠিক আছে, ওইটাতে যদি 1 মিলিয়ন ভিউ যায় তাহলে ওইটা তুমি ওই ভিডিওটাতে কমসে কম তোমরা $700 থেকে $800 ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে এবার কোনটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যে মনিটাইজেশনের আগে ভিডিওটা আপলোড করা দরকার না মনিটাইজেশন পরে ভিডিওটা আপলোড করা দরকার। ঠিক আছে, যাদের যাদের মনিটাইজেশন কমপ্লিট হয়নি, এবার তোমাদেরকে আমি বলি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 5 দিনে কমপ্লিট করতে হলে, ঠিক আছে, তোমাকে টাকা দিয়ে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এবং তার সঙ্গে একটা টিপস দিব, টিপসটা হচ্ছে তুমি বাড়িতে বসে $5 থেকে $6 আর্নিং করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পিছনে মাথা লাগিয়ে যাচ্ছ, 1 বছর 1.5 বছর হয়ে যাচ্ছে তাও কমপ্লিট হচ্ছে না, তাদেরকে আমি বলছি তারা টাইম নষ্ট না করে এবং মাথাটা খারাপ না করে তোমরা অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা কল করে নাও, ইনফরমেশন জানিয়ে দেবো তোমাদেরকে ফুল ডিটেলস। ঠিক আছে, বুঝতে পারছো? এবং তোমাদেরকে আমি বলছি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন আমার কাছে কমপ্লিট করে নিবে, তারপরে একটা টিপস দিব, ওই টিপসটা থেকে তুমি প্রতিদিনই $5 থেকে $6 আর্নিং করতে পারবে বাড়িতে বসে। ওকে, তো তোমাকে বুঝালাম, তো আমারই অনেক বন্ধু আছে যারা অনেক টাকা মান্থলি কামাচ্ছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলে দিই, আমার একটা বন্ধু আছে এই মাসে কামাইছে $1.75। ঠিক আছে, এই মাসে কামিয়েছে ওই টিপসটা দিয়ে। ঠিক আছে, এবং আমার আরেকটা দিদি আছে, ঠিক আছে, ওই দিদিটা কামিয়েছে $205। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, যে ওই টিপসটা দিয়ে কি হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন তোমাদের সামনে আগে পৌঁছে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, জয় হিন্দ বন্ধু মাতরম।